দীর্ঘ 6 বছর ধরে অচল অবস্থা কাটার পর আজ দুপুর থেকে মাল ব্লকের বাগড়াকোট চা বাগান খুলে গেল। এদিন দুপুরে প্রথমে ফ্যাক্টরি গেটে ফিতে কেটে বাগান চালু করেন মন্ত্রী বুলু চিকবরাইক, সাথে ছিলেন সাংসদ জন বার্লা, এনইউপিডব্লিউ এর সেন্ট্রাল কমিটি নেতা মণিকুমার দার্নাল, চা বাগানের নতুন মালিক সুরপ্রজিৎ বক্সি সহ প্রশাসনিক অন্যান্য আধিকারিকেরা। আজকে এখানে যে বাগানটা খুলল, দীর্ঘদিনের আমাদের এখানে শ্রমিকের একটা স্বপ্ন ছিল যে কবে বাগানটা খুলবে, সেই দিনটা হলো আজকে। আর বিশেষ করে আমি বক্সি সাহেবকে আমি বিশেষ করে অনুরোধ জানাবো যে আজকের এই পরিস্থিতির মধ্যে উনি যে সাহস করে বাগানটা খুলে নেন, আর মজদুরের যে এখানে শ্রমিকদের যে চিন্তাধারা যে বাগান খোলার জন্য সেটাকে তারা পূর্ণ করলেন, তার জন্য স্পেশালি আমি তো ওনাকে ধন্যবাদ জানাবো। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চার নির্দেশে কিন্তু শুধু বাগড়াকোট চা বাগান না, এর আগে মানাবাড়ি চা বাগানও খোলা হয়েছে, আরও এরকম কিছু বাগান আছে। আমাদের নির্দেশ আছে যত তাড়াতাড়ি সম্ভব না সেই বাগান খোলার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছে। তো যেইখানে যা অসুবিধা আছে আমরা দেখছি যত সম্ভব তাড়াতাড়ি সেই সব বাগান খোলার জন্য আমরা চেষ্টা করব। আর বিশেষ করে আমরা এখানে বলতে চাই যে আজকে যে বাগানটা খুললো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবার মুখে হাসি আছে। এই স্বপ্ন আমি যখনই আসতাম এখানে তাদের একটাই দাবি থাকতো যে এই মালিক দ্বারা বাগান চলবে না, নতুন মালিককে আপনারা নিয়ে আসেন, সেই দাবি তাদের আজকে পূরণ হইল। আর সাথে সাথে আজকে আপনারা নিশ্চয়ই রাখলেন, আমরা চাই এক একটা করে সেটেল হোক, শ্রমিকরা খুশি হোক, তারা বুঝতে পারুক যে নতুন কোম্পানি এসছে তাদের সম্বন্ধে তাদের ধ্যান ধারণাটা বিশ্বাসটাকে তৈরি করি, করে পরবর্তী রাজ্য সরকার যে দায়িত্ব দিয়েছে আমাদের উপর আমরা চাইব সেটা সুষ্ঠুভাবে পালন করে যাতে শ্রমিকরা হাসি খুশিভাবে তাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, লাইফটাকে ঠিকভাবে রাখতে পারে, সেই চেষ্টা করে আমরা আগামী দিনের সমস্ত কিছু পরিকল্পনা তৈরি করব। আজকে থেকে তাহলে বাগান খুলে গেল? আজকে থেকে বাগান খুলে গেল এবং আজকের থেকে সম্মেলন টি অ্যান্ড বেভারেজের আন্ডারে যা যা প্ল্যান্টেশন নিয়ম অনুযায়ী যে যে মানে রুলস রেগুলেশন আছে সেইভাবে আজকে মেনটেন হবে, এবং আজকের থেকেই আমাদের পেরোলে যে কজন শ্রমিক আসে আজকের দিন থেকেই তারা পিএফের অ্যাকাউন্টে টাকা যেভাবে জমা হয় আমরা সেইভাবেই জমা করি। সেইগুলোর ব্যাপারে দেখুন সিদ্ধান্ত কিছু কিছু জায়গায় তো কি বলবো লিগাল কিছু সমস্যা আছে, সুতরাং সেইগুলো সমস্যা কাটিয়ে যদি সরকারের তরফ থেকে আমরা সেই সহযোগিতা পাই, কারণ সবার আগে হচ্ছে লিজ ডিড, এই লিজ ডিডটা পেয়ে গেলে কী হয় জানেন তো, শ্রমিকদের বাগানের ডেভেলপমেন্ট হয়ে যায়, শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যায়, সুতরাং সেইগুলো আমরা পেয়ে গেলে আগামী দিনে নিশ্চয়ই আমরা আরও দায়িত্ব নিতে আমরা একদম সর্বভাবে তৈরি। আজকে বাগড়াকোট চা বাগান দীর্ঘ 6 বছর প্রায় পর খুলে গেল অচল অবস্থা কাটিয়ে, কি বলবেন? অনেক কষ্টে অনেক দীর্ঘদিনের লড়াইয়ের পরে এই বাগানটা খুললো। আমরা এই কোম্পানিকে এগেইনস্টে কোম্পানি কাজ করছিল না, বাগানটা অচল করে রেখেছিলেন ডক্টর, আমরা 300 লোক নিয়ে কলকাতা পর্যন্ত গেছি যেটা আপনারা জানেন। আজকে 6 মাস ধরে আমরা লেখালেখি করতেছি গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে, যেহেতু এই কোম্পানিটা NCLTতে ছিল ঘটেছিল এটাকে পেরিয়ে আসার জন্য আমরা বিভিন্ন স্টেজে কাজ করেছি 6 মাস ধরে, সব ইউনিয়ন মিলে কাজ করেছি, আমরা মিটিং করে এটাকে জটিলতা করেছি, এই সহজে খোলা ছিল না, তাই আমরা খুশি আছি। আর যেভাবে ডঙ্কনসের অন্য বাগান গারগান্ডা হান্টা তুলসী আমরা করেছি ডিমডিমা করেছি সেই উপরে সেম লাইনে আমরা এগ্রিমেন্ট করে আমরা বলেছি, আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের নাগেশ্বরী আর গিরকোটও আমরা খুলবো, সেই প্রচেষ্টা আমাদের আছে। मेरे को कंपनी ने दिया, इसका मालिक बक्सी है, तो बहुत खुशी का दिन है आज, इतने सालों के बाद में ये बगान फिर से खुला गया, और खुलते ही आज हमारा जो डिमांड पहले देना होगा आज हमारा बक्सी साहब ने कंपनी ने शुरुआत में ही छाता, इतना बारिश हो रही है आज, ये फुहार भी दिया है ना, और बगान खुल रहा है, जिस तरह बगान चलेगा और बगान जैसे चलता है वैसे ही ये बगान चलेगा, और मुझे खुशी हो रही है कि हम लोग सब मिलके
खुलने में सबका भागीदारी है, सब मिलके जिस प्रकार से हम लोग एक साथ मिलके इससे पहले भी सिलीगुड़ी में मीटिंग की है, आज भी साथ में एक दूसरे से मिल के हम लोग खोल रहे हैं। संदेश ये जनता के लिए सब मिलकर काम करना है।